हेलो बंधुरा, आमार चैनेले आपनादेरके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी सिंगोनियम प्लांटेर ग्रीष्मकालीन केयार निये आलोचना करते चलेछि। तो भिडियोटा आपनारा शेष पर्यन्त देखते थाकुन। सिंगोनियम प्लांट हलो खूब कमन एकटी प्लांट। एई गाछ आपनी अनेकेर घरेई देखते पाबेन। सिंगोनियम प्लांटेर नानान रकम भैराइटी होये थाके आर एई सिंगोनियम प्लांटगुलिके আপনি খুব কম যত্ন পরিচর্যায় খুব সহজেই গ্রো করতে পারবেন। সিঙ্গোনিয়াম প্লান্ট হলো একটি বেস্ট এয়ার পিউরিফাই প্লান্ট আর এই গাছগুলিকে আপনি খুব ছোট ছোট পটে খুব সহজেই গ্রো করতে পারবেন। সিঙ্গোনিয়াম প্লান্ট জলেতেও খুব ভালোভাবে গ্রো হয়ে যায়। এই গাছগুলিকে আপনি একবার ঠিকঠাকভাবে মাটি তৈরি করে লাগিয়ে দিন আর গাছগুলিতে নিয়মিতভাবে জল দিন, তাহলেই এই গাছগুলি আপনার খুব সহজে গ্রো হয়ে যাবে। সিঙ্গোনিয়াম প্লান্ট আপনি কাটিং থেকেও খুব সহজেই লাগাতে পারবেন। এই গাছগুলি আপনি ইনডোরে রেখে দেবেন। আউটডোরে গাছগুলিকে রেখে দিলে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে। এটি হলো একটি ইনডোর প্লান্ট, তাই এই গাছগুলিকে আপনি সকালের হালকা রোদ পায় বা সারাদিনের খুব ভালো ব্রাইট লাইট পায় সেরকম কোনো জায়গাতে রেখে দেবেন। তো আমি আমার এই গাছগুলিকে আজ রিপোর্ট করব আর এই গাছগুলিকে আমি 12 ইঞ্চি পটে লাগিয়ে দেব। আমার এই গাছগুলি এই পটে 2 বছর মতন হলো এই একই পটে লাগানো আছে আর এই গাছগুলিকে আজ আমি সব গাছগুলি একসাথে লাগিয়ে দেব 12 ইঞ্চি পটে। এই সিঙ্গোনিয়াম প্লান্টগুলিকে রিপোর্ট করার জন্য এই গাছের মাটি আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে, কারণ এই গাছের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে এই গাছ অনেক সময় মরে যেতে পারে। তো অবশ্যই সিঙ্গোনিয়াম প্লান্ট আপনি যখন রিপোর্ট করবেন তখন এই গাছের মাটি খুব ভালোভাবে তৈরি করবেন। তো আমি আমার এই গাছগুলিকে রিপোর্ট করার জন্য কিভাবে মাটি তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 50% মাটি, 30% কম্পোসার আর 20% বালি, কিছুটা পরিমাণ নিমখোল আর অল্প সামান্য ফাঙ্গিসাইড। আপনি কম্পোসার বা গোবর সার যে কোনো পরিমাণ অল্প নিতে পারেন। এই গাছে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না, তাই যে কোনো আপনি একটা সার ব্যবহার করতে পারেন। তো এই সবগুলি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এই গাছগুলিকে আমি পট থেকে বের করে নেব। তো বন্ধুরা, গাছগুলি আমার পট থেকে বের করা হয়ে গেছে। এরপর এই 3টে পটের গাছকে আমি একসাথে একই পটে লাগিয়ে দেব। এই গাছগুলিকে একসাথে লাগিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে, খুব বুশি টাইপের লাগবে, তাই এই সিঙ্গোনিয়াম প্লান্টগুলিকে আমি একসাথে লাগিয়ে দেব। সিঙ্গোনিয়াম প্লান্টের আমার কাছে অনেকগুলি পট আছে, তার জন্য আমি এই গাছগুলিকে একসাথে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গাছগুলিকে আলাদা আলাদা করে বসাতে পারেন। তো আমি আমার এই পটের মধ্যে মন স্টিকটাকে মাঝ বরাবর রেখেছি আর চারি সাইডে মাটি দিয়ে দিয়েছি। এরপর এই গাছগুলিকে আমি মন স্টিকে চারি সাইডে একটা একটা করে বসিয়ে দেব। তো আপনাদের কোনো গাছ যদি রিপোর্ট করার থাকে তো অবশ্যই আপনারা সকালের টাইমে করবেন বা ইভিনিংয়ের টাইমে করবেন, অতিরিক্ত রোদে এই গাছগুলিকে রিপোর্ট করবেন না। তো বন্ধুরা, এই সিঙ্গোনিয়াম গাছগুলি আমার রিপোর্ট করা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর বুশি টাইপে দেখতে লাগছে। সিঙ্গোনিয়াম গাছগুলিকে এরপর আমি ছাওয়া জায়গায় রেখে দেব আর এই গাছগুলি আপনাকে গ্রীষ্মকালে এই গাছের মাটি অল্প পরিমাণ ময়েস্ট রাখতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। আর গাছগুলিকে আপনি নিয়মিতভাবে পাতাতে জলে স্প্রে করুন। এই গাছের হিউমিডিটি বেশি পছন্দ করে, তাই এই গাছগুলিকে আপনি অন্যান্য গাছের সাথে রাখতে পারেন বা এই গাছের পাতা আপনাকে নিয়মিতভাবে জলে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।